আমি রয়েছি এই এখন কলেজ স্কোয়ার ক্লাবে, কলেজ স্কোয়ারের মধ্যে। কলেজ স্কোয়ারের এই হচ্ছে কলেজ স্কোয়ারের ইনসাইড সুইমিং পুল এবং আউটসাইডে কিন্তু সাঁতার শেখানো হয়। যারা প্রথমত লার্নার, অর্থাৎ লাল টুপি পরে সাঁতার শেখে, তাদেরকে প্রথমে ইনসাইড পুলে, তারপরে ইয়েলো ক্যাপ পুলে, অর্থাৎ বিগিনার যখন হয় তাদেরকে সেই বাইরের পুলে নিয়ে যাওয়া হয়। এই ক্লাব এই পুলে, ইনসাইড পুলে যখন প্রশিক্ষক সাঁতার শেখাচ্ছিলেন, সেই সময় গতকাল সকালে মোহাম্মদ শাহবাজ নামে ওই ছেলেটি, তিনি সে এখন স্টুডেন্ট, মোহাম্মদ আলী পার্কের কোনো এক স্কুলে, কোনো এক হোমে সে পড়াশোনা করে, বাড়ি তার খিদিরপুরে। সেও এখানে বেশ কিছুদিন থেকেই কিন্তু সাঁতার শিখতে আসে, তবে বেশি দিন হয়নি, এমনকি এক মাসও হয়নি তার। সে যখন এখানে সাঁতার শিখতে এসেছিল, প্রশিক্ষক তাকে বারংবার বারণ করেছিল যে বাইরের পুলে না যাওয়ার জন্য, কিন্তু তবুও কিভাবে স্যারের চোখকে আড়াল করে সে আউটসাইড পুলে লাভ দিল। আমি বলবো ক্যামেরা পার্সন সৌভিক শাহকে দেখাতে, ওই দিকে যে নাম্বারিংগুলো করা আছে সিঁড়ির, যে নাম্বারিং 5 অর্থাৎ 6, ঠিক সেই জায়গা থেকে স্যারের চোখে আড়াল করে সে কিন্তু আউটসাইড পুলে ঝাঁপ দিয়েছিল। এবং স্যার কিন্তু পুনরায় বারণ করেছিল, তাকে বারংবার বারণ করেছিল আউটসাইড পুলে না যাওয়ার জন্য। স্যার এও জানান যে সে এখনো পর্যন্ত সাঁতারের কিছুই জানেনি, সাঁতার একেবারেই শিখেনি, অথচ কী কারণে সে বাইরের পুলে ঝাঁপ দিল। এবং সেই বাইরের পুলে ঝাঁপ দেওয়ার পরই কিন্তু কোনো এক সূত্র মারফত কলকাতা পুলিশের কাছে সেই খবর পৌঁছায়। কলকাতা পুলিশের আধিকারিকরা এসে গতকালই সেই বডি উদ্ধার করে। গতকাল সকালের এই ঘটনা, যিনি প্রশিক্ষক ছিলেন তিনি এমনকি দু তিনখানা ক্লাবের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, দু তিনখানা ক্লাবে তিনি সাঁতার শেখান। বিকেলে যখন মাইন্ড সিটে তিনি সাঁতার শেখান, ঠিক সেই সময় যখন কোনো ছাত্র যারা গ্রেড ক্যাপ, তাদের দিকে কিন্তু বারংবার প্রশিক্ষকদের নজর থাকে এবং তারা যেন এদিক ওদিক না হয় সেই দিকেও কিন্তু প্রশিক্ষকরা নজর দেন। লাল ক্যাপ যাদের, তাদেরকে বারংবার নজর দেন প্রত্যেক প্রশিক্ষক। এই প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, ঠিক আরেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কেন তিনি ঝাঁপ দিলেন স্যারকে আড়াল করে। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রত্যেকটা ক্লাবে কেন লাইফ গার্ড নেই, এই প্রশ্ন কিন্তু উঠছে অপরূপভাবে। বিগত বছর আগেই একজন সুইমার প্রশিক্ষক এখানেই কিন্তু প্রাণ হারিয়েছিলেন, তারপর কিন্তু পুরো ক্লাব বন্ধ হয়ে গেছে। ঠিক এমনটাই গতকালের মোহাম্মদ শাহবাজের মৃত্যুর পর কিন্তু ঠিক সেই ঘটনায় ঘটল। যতক্ষণ না বডি উদ্ধার, বডি তদন্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু ক্লাবগুলো বন্ধ থাকবে, সাঁতার কিন্তু শেখানো যাবে না। ঠিক যেই সময় দেখা যায় প্রত্যেকটা ক্লাবে একাধিক ক্লাব রয়েছে, এই কলেজগুলো বন্ধ থাকবে, সাঁতার কিন্তু শেখানো যাবে না। ঠিক যেই সময় দেখা যায় প্রত্যেকটা ক্লাবে একাধিক ক্লাব রয়েছে এই কলেজ স্কোয়ারে, সেই কলেজ স্কোয়ারে কিন্তু প্রত্যেকটা ক্লাব কিন্তু বন্ধ রয়েছে, কোথাও কিন্তু সাঁতার শেখানো হচ্ছে না। কবে থেকে এই সাঁতার খুলবে সেই দিকেও যেমন আমাদের নজর থাকবে, অন্যদিকে নজর থাকবে কেন লাইফ গার্ড ছিল না, সেই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। কলেজ স্কোয়ার থেকে কৃষাণ ঘোষ, ক্যামেরায় সৌভিক শাহর সঙ্গে কৃষাণ ঘোষ, কলকাতা কলেজ স্কোয়ার।